নাশক ধানমন্ডি কার্যালয় থেকে নৌকা প্রতীক প্রাপ্তদের চিঠি বিতরণ চলছে। সেখানে রয়েছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুবেল, নেতা কর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? জি প্রিয়াঙ্কা, আপনার ধন্যবাদ। যেই আওয়ামী লীগের যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেখান থেকে আপনি জানেন যে গতকালকে কিন্তু 298 জনকে মনোনীত করা হয়েছে। তারপরে মূলত এই ধানমন্ডি থেকে আজকে মূলত তাদেরকে মনোনীতদের চিঠি দেওয়া হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদের আসতে শুরু করেছে, যারা আসলে মনোনয়ন পেয়েছেন এবং এই দলীয় মনোনয়নের চিঠি সংগ্রহ করে তারা কিন্তু তাদের পরিচয়পত্র সহ নির্বাচন কমিশনে যাবেন এবং সেখানে তারা জমা দেবেন। আপনি জানেন যে এবার নতুন করে আওয়ামী লীগের যে 298 জনকে মনোনীত করা হয়েছে তার মধ্যে কিন্তু প্রায় শখানেকের বেশি, প্রায় 123-124 জনের উপরে হবে যারা নতুন মনোনয়ন পেয়েছেন এবং আগে যারা সংসদ সদস্য ছিলেন তাদের মধ্যে প্রায় 71 জন কিন্তু বাদ পড়েছে। এবং আপনি জানেন যে 3 জন মন্ত্রীও কিন্তু সেই তালিকায় রয়েছেন এবং হেভিওয়েট অনেক প্রার্থী কিন্তু বাদ পড়েছেন। এবং ইতিমধ্যেই আওয়ামী লীগের যে সভানেত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন আসলে মনোনয়ন যারা চেয়েছেন সকলেই আওয়ামী লীগের মনোনীত এবং তারা তাদের স্ব স্ব জায়গা থেকে তাদের জনসমর্থন যাচাইয়ের জন্য তারা কিন্তু নির্বাচন করতে পারবে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। তো আজকে প্রক্রিয়া মনোনয়ন চিঠি প্রদানের বা মনোনীত প্রার্থীদের চিঠি হস্তান্তর প্রক্রিয়া এখনও শুরু হয়নি। বেলা 12টার পরে দলের সাধারণ সম্পাদক তার হাত ধরে কিন্তু এই মনোনয়নের চিঠি হস্তান্তর করা শুরু হবে। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ।